হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টিকটকে যদি আমরা দেখি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং ভিডিও, ফটো দিয়ে কিভাবে লাইটিস সঙ্গের সাথে এডিট করতে হয়। তো এটা আমরা অনেকে এখন দেখে থাকি টিকটক এবং ফেসবুকে, কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো এই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব। সো ভিডিওটি একটু লং হবে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। তো এটা করার জন্য আপনাদের এই ট্রেন্ডিং ভিডিও, এই ফটো দিয়ে লারিস বা ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হলে আপনাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো পিস আর্ট আর একটা হলো ক্যাপক্যাট। এই দুটি অ্যাপ্লিকেশনে আপনার মোবাইল যদি হয় অ্যান্ড্রয়েড ফোন তাহলে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাই এখান থেকে পিস আর্ট লিখে সার্চ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, দেন এখান থেকে ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর সেম প্রসেসে আপনারা যদি আইফোন ইউজ করেন তাহলে আইফোন দিয়েও অ্যাপ স্টোরে চলে যাবেন, অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ দুটি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো পিসআর দিয়ে। তো আমি পিসআরটা ওপেন করে দিলাম, পিসআর অ্যাপ্লিকেশন ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব গার্লসের পরে ক্লিক করে দেব। এটার পরে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফটোগুলো দিয়ে আমরা এই ভিডিওটা মেক করব সেই ফটোগুলো এখানে সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনাদের সেই ফটোগুলো একটা ফোল্ডার আকারে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে দশটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার ফটোগুলোকে কাস্টমাইজ করে নেবেন, একটু জুম দিয়ে যাতে একটু স্পষ্ট দেখা যায়, তার জন্য সেভাবে করে আপনারা এডিট করে নেবেন। ওকে, এভাবে করে এডিট করা হয়ে গেলে উপরের দিকে সেভ আইকনের পরে ক্লিক করে দেবেন। ব্যাগে চলে যাব, ডিসকার্সে ক্লিক করে দিলাম, এটার পর দিয়ে আবার এখান থেকে গার্লসে ক্লিক করে দেবো। গার্লসে ক্লিক করার পরে আমি আবার এখান থেকে আর দশটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে ফটোগুলো সিলেক্ট করবেন সেটা যেন একই ফটো না হয়। তো আমি যে দশটা করেছি এখন আমি অন্য দশটা ফটো এখানে সিলেক্ট করে দেবো। ওকে, দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই গার্লসের উপরে ক্লিক করে দেবো, মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে সেভ আইকনের উপরে ক্লিক করে দেবেন, তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে আমার দুটো অ্যালবাম কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ব্যাগে চলে যাবেন, তো ডিসকার্সে ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে যাওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন পিক ক্যানভাস, এই পিক ক্যানভাসের উপরে ক্লিক করবেন। পিক ক্যানভাসের উপরে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা এই যে 1920x1080 এটার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দেন এখান থেকে এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওপরে ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন, এটার উপরে ক্লিক করার পর এডিট ইমেজে চলে যাবেন, এডিট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেবেন হলো অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে যে দুটি ফটো অ্যালবাম আমরা তৈরি করেছি সেই দুটি অ্যালবাম আমরা এখানে নিয়ে আসবো, দেন উপরের দিকে অ্যাডের পরে ক্লিক করে দেবেন। অ্যাডের পরে ক্লিক করার পরে ফটো দুটো কিন্তু আমার এখানে চলে আসবে। তুলে আসার পর আপনারা এটা জুম দিবেন, জুম দিয়ে এটাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এটার পরে আমি জুম দিলাম, ওকে, জুম দিয়ে এটাকে আমরা সাইজ মতো করে নিলাম। তো ফটো আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আগে আপনি উপরের দিকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন আমরা চলে যাবেন এখান থেকে টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করার পরে আপনি জাস্ট এই সাদা অংশটুকু এখান থেকে ডিলিট করে দেবেন, দেন অ্যাডজাস্ট করার পর উপর থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। এখান থেকে আপনারা সেভ আইকনের উপরে ক্লিক করে এই ফটোটাকে সেভ করে নেবেন। ওকে, সম্পূর্ণ ব্যাগে যাবেন, ওকে, ব্যাগে চলে গেলেন। তারপর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখন আপনি যে ফটোটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, মানে আলাদাভাবে আপনার এই অ্যালবামের সামনে যেটা দেখবেন, আমরা থাম্বনেলে যেভাবে দেখছেন সেভাবে, তো তার জন্য একটা ফটো আপনার এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো আপনাদের দেখানোর জন্য আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের এক্সাম্পলের জন্য আমি একটা যে কোনো একটা ফটো নিলাম। তো ফটো নেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবে কাট আউট, এই কাট আউটের উপরে ক্লিক করবেন। তারপর পার্সনের উপরে ক্লিক করবেন, পার্সনের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে খুব মানে আমাকে আমার যে পার্সন আছে সেই পার্সনটা সিলেক্ট হয়ে গেছে। এদিকে সেভ পে ক্লিক করে দেবেন,
দেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি এই চিহ্নের উপরে ক্লিক করবেন, ডাউনলোড সেভ চিহ্ন আইকনের উপরে ক্লিক করে দিবেন। আইকনের উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। ওকে, তো আমার এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস, কিন্তু আমার পিসার্টের কাজ শেষ। এখন আমি ক্যাপকাটে গিয়ে আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা তৈরি করবেন, এক মিনিটে আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন প্লাস আইকনের উপরে, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ফটোসে গিয়ে আপনি এই ফটোটাকে, যে ফটোটা আপনারা এডিট করেছেন, সে ফটোটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে সিলেক্ট করার পর দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করার পরে ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখন যেটা করতে হবে আমাদের, এখান থেকে সর্বপ্রথম যেই ক্যাপকাটের ওয়াটারমার্কটা আছে এটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আপনারা এটা বড় করে হয়তো বা 15 সেকেন্ড দিতে পারেন, যে কেননা টিকটকের জন্য 15 সেকেন্ডই পারফেক্ট। তো আমি এখান থেকে 15 সেকেন্ডে এটা করে দিলাম। ওকে, 15 সেকেন্ডে করার পর এখান থেকে যেটা করতে হবে আপনাদের, এখান থেকে নিচের দিকে অপশন আছে একটা ফরম্যাটে ক্লিক করে দেন এখান থেকে অন ইস টু অনে ক্লিক করে দিবেন। এই ফটোটাকে আপনারা জুম করে দিবেন, একদম পুরো জুম করে দিবেন। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই তো একদম পুরো মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি এই মাথায় নিয়ে আসবেন। এই মাথার থেকে যেটা করবেন প্রথমে, আর এর দিকে এই ফটোটাকে একদম এই সাইডে নিয়ে আসবেন, একদম লাস্ট মাথায় এই এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি একবার এই প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার পরে একটা ক্লিক করে দিবেন। দেন এটার পরে ক্লিক করার পরে আপনি একদম এই এটাকে একদম লাস্টে নিয়ে যাবেন। এইভাবে লাস্টে নিয়ে তারপরে এখান থেকে আপনি ফটোটাকে আবার আস্তে আস্তে করে একদম এই মাথার দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, একদম শেষ মাথায় আবার নিয়ে আসবেন এই মাথার, এই তো এই মাথায় নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে এখন এটাকে আপনি যদি একটু পেলে দিয়ে দেখি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা এইভাবে করে এদিকে মানে চলে যেতেছে। ঠিক আছে, তো যাওয়ার পরে এখন যেটা আপনাদের করতে হবে, আপনাদের কিন্তু আমি একদম মানে মানে এইভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা আরও ট্রাই করবেন, আরও সুন্দর করে আপনারা এডিট করতে পারবেন। একদম যদি আপনারা চান হোয়াইট করে, তাহলে হোয়াইট করতে পারেন, হোয়াইট করলে আরও ভালো হবে। অ্যাডজাস্টে ক্লিক করে আমরা সিচুয়েশনটা একদম একদম এই মাথা নিয়ে আসবো, একদম হোয়াইট করে দেব। তারপরে টিক মার্কে ক্লিক করে তারপরে এই এইটাকে এদিকে টেনে দিবেন এই মাথা পর্যন্ত, তাহলেই এটা একদম একটা ধরনের মানে হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন যদি আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে এবং এদিকে চলে আসতেছে। তো এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের এটাকে একটু ছবিটাকে একটু ব্লার করতে হবে। নিচের দিকে আসেন, নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন ইফেক্টস, ইফেক্টসটা ক্লিক করে ভিডিও ইফেক্টসটা দিবেন। দেন ভিডিও ইফেক্টসটা দেওয়ার পরে চলে যাবেন বেসিকে। তো বেসিকে যাওয়ার পর এখান থেকে ব্লার যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন। তো অনেক ব্লার হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে হালকা করে দিচ্ছি এই। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই, এই ব্লারটাকে এদিকে টেনে মাথা পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এখন কিন্তু আমাদের টোটাল ফটোটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। এখন আমরা এই উপরে এটার উপরে একটা সিঙ্গেল একটা ফটো আমরা অ্যাড করব, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছিলাম সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই ফটোটা আনার জন্য এখান থেকে চলে যাবেন, আপনি নিচের দিকে চলে যাবেন লেয়ার অপশনে, ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফটোতে চলে যাবেন, ফটোতে যাওয়ার পরে যে ফটোটার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটা এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে চলে আসলে ফটোটা আপনাদের কাস্টমাইজ মন মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। দেন এখানে বসানোর পরে এখন যেটা করতে হবে, দেখুন এটা কিন্তু এরকম হয়েছে। তারপরে আমরা এই ফটোটাকে টেনে একদম এই লাস্টে নিয়ে আসবো, এই এভাবে করবেন। তা করার পর আমাদের ভিডিওটা প্লে করে দিই আপনাদের। তো টোটালভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। ইউটিউবে গিয়ে আপনারা ল্যারিস ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে এই এরকম অনেক ধরনের মিউজিক আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন ভিডিওতে আমি যে ভিডিওটি আমি ডাউনলোড করেছিলাম এটার পরে ক্লিক করে দেন এটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন রয়ে গেছে। তো ব্ল্যাক স্ক্রিনটা আমাদের রিমুভ করতে হবে। তো এই গানটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এই জাস্ট এটার পরে আপনি একটা ক্লিক করে দেবেন, এই গানের পরে ক্লিক করে দেবেন। এই লেয়ারিসের উপরে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন পাবেন স্প্লিস, স্প্লিসের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার যে ফিল্টারটা আছে প্রথম দ্বিতীয় নম্বর যেটা আছে এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক স্ক্রিন কিন্তু এখান থেকে চলে গেছে। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করার পরে চাইলে আপনারা এটা একটু বড় করে দিতে পারেন।
এটাকে আপনারা এখান থেকে সেট করে আপনাদের মন মতো করে সেট করে দিবেন দেখেন আমার যে ভিডিও যতটুকু সাইজ আছে আমাদের গানটাকে এখান থেকে স্প্লিটে ক্লিক করে এই অংশটুকু আমরা ডিলিট করে দেব বাইরের অংশটুকু লেখার পরে ক্লিক করে চাইলে আপনারা এখান থেকে এটারে টুইক করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে এটা ক্লিক করে দেন এখান থেকে আপনারা আরো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে সিচুয়েশনটা যদি বাড়িয়ে দেন তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো টোটাল কমপ্লিট হয়ে গেলে এখন সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনারা যেটা করবেন উপরের দিকে যে এটা সেভ আইকন আছে এটার পরে ক্লিক করে দিবেন তিনটার পরে ক্লিক করে লাইটে সেভ হয়ে যাবে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত হবে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম